নমস্কার হেলদি স্মাইল টিপস পরিবারের সবাইকে স্বাগত আজকের যে বিষয়টি নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি তা হলো কুড়ি আগস্ট থেকে আঠাশে নভেম্বর পর্যন্ত বৃহস্পতি গ্রহ মৃগশিরা নক্ষত্রে অবস্থান করবে এর ফলে বিভিন্ন জাতক জাতিকাদের জীবনে অর্থাৎ বিভিন্ন রাশির জাতক জাতিকাদের জীবনে নতুন কিছু সুযোগ আসবে কিছু কিছু বাধাও থাকবে সে বাধাও সহজে যাতে আপনারা কাটিয়ে দিতে পারেন তার উপায়ও আপনাদেরকে জানানো হবে আর বিশেষ করে এই সময়টি খুবই শুভ সময় এই সময়টিকে যেগুলো যোগ আছে সেই শুভ শুভ কাজগুলি আপনারা অবশ্যই করুন আজকে যে রাশিটি নিয়ে তুল আলোচনা করব তা হলো তুলা রাশি এই সময় আপনারা ঈশ্বরের দিকে বেশি মন দিন আপনারা যেমন ব্যবসা করছেন বা চাকরি করছেন করুন তার সঙ্গে সঙ্গে ঈশ্বরের দিকে বেশি মন দিন ঈশ্বরের নাম গান করুন এতে আপনার জীবনে অনেকটাই ভালো হবে এছাড়া আপনারা এই সময় কোনো নতুন কাজ শুরু করতে পারেন যে কাজ আপনাদের পরবর্তী জীবনে অনেকটাই উন্নতির দিকে নিয়ে যেতে পারে আপনাদের রা যদি গাড়ি চালান তাহলে অবশ্যই সাবধানে গাড়ি চালান আর বেশি রাত করে গাড়ি চালাবেন না বেশি রাত করে যদি কোথাও যেতে হয় তাহলে ড্রাইভার গাড়ি চালাতে বলুন কিন্তু আপনি চালাবেন না যারা অ্যাস্ট্রো বা জ্যোতিষবিদ্যা বা নিউমরজি নিয়ে শিক্ষালাভ করতে চায় তাদের এই সময়টা খুবই ভালো আপনারা এই কাজে সাকসেস পাবেন তাছাড়া আপনারা এই সময় আপনাদের মনের কথা কাউকে বলবেন না কারণ সেই গোপন কথাটি অন্য লোকের প্রচার হয়ে যাবে অর্থাৎ আপনার পক্ষে ক্ষতিকারক হবে আপনারা হয়তো এমন জায়গায় কাজ করেন যে বিভিন্ন গ্রুপের মাধ্যম গ্রুপে ইনফরমেশান দিতে হয় কিন্তু সেই ইনফরমেশানগুলো দেওয়ার সময় আপনারা সাবধানে দেবেন কারণ ওই ইনফরমেশান নিয়ে আপনার পিছনে শত্রু শত্রুতা করবে তার জন্য ভেবে চিনতে আপনারা কোনো তথ্য কাউকে দেবেন এছাড়া এই সময় আপনারা অবশ্যই প্রতি সোমবার শিবলিঙ্গে দুধ এবং মধু মিশ্রিত করে মানে শিবলিঙ্গ অর্পণ তা না হলে আপনারা জল আর মধু শিবলিঙ্গে অর্পণ করুন আপনারা যে গাড়ি চালান সে গাড়িতে আটটি শুকনো খেজুর লাল কাপড়ে বেঁধে গাড়ির মধ্যে রেখে দিন তাহলে আপনাদের যে মানে অ্যাক্সিডেন্টের যোগ বা কোনো কিছু যে খারাপ কিছু হওয়ার যোগ আছে সে যোগ কেটে যাবে আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন আপনারা নিজেরা সতর্কভাবে চলাফেরা করুন রাত্রে গাড়ি চালাবেন না ভালো থাকবেন ওম নমঃ শিবায়